দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক আপনারা জানেন যে আজ বাংলাদেশে প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং উৎসাহ উদ্দীপনা এবং শিক্ষার্থীরা বেশ আনন্দ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মব্যস্ততা ছিল শিক্ষক এবং যারা স্কুলের দায়িত্বে রয়েছেন তাদের শুধু তাই নয় সরকারি পর্যায়ে যারা রয়েছেন এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত বিভিন্ন স্কুলে গেছেন পরিদর্শন করেছেন যে স্বাস্থ্যবিধি ঠিক আছে কিনা শুধু তাই নয় স্বাস্থ্য ঝুঁকি কিভাবে কমানো যায় সেই জন্য সরঞ্জামের ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কিনা সবকিছুই কিন্তু আজকে এই আলোচনার মধ্যে রয়েছে কারণ দীর্ঘ দেড় বছর পর শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরতে পেরেছেন আপনারা জানেন অনলাইন ক্লাস করতে করতে অনেকেই ড্রপ আউট হয়ে যাচ্ছিলেন বা কেউ কেউ আসলে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছিলেন এ সমস্ত কিছুর অবসান ঘটতে যাচ্ছে আজকের মাধ্যমে আগামীকালকে মেডিকেল কলেজগুলো খোলা হবে তো আজকে আমরা এই বিষয়ে কথা বলার জন্য যে আজকে যে স্কুল কলেজ খুলল সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে স্টুডিওর সাথে যুক্ত করেছি তিনজন বিশেষ অতিথিকে আমি তাদের পরিচয় প্রকাশ করছি একে একে সিস্টার মেরি দীপ্তি তিনি প্রধান শিক্ষিকা তেজগাঁও ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয় তেজগাঁও ঢাকা রয়েছেন সিস্টার মেরি সুপ্রীতি তিনি প্রধান শিক্ষিকা বটমলি হোমস বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাখাল রাহা আহ্বায়ক শিশু ও শিশু রক্ষা শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন তিনি একজন অভিভাবক বটে তো আমি আজকের এই অনুষ্ঠানে প্রথমে রাখাল রাহার কাছে আসতে আসতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে গত কয়েক দুই সপ্তাহ প্রায় আপনি রাজপথে ছিলেন যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় দীর্ঘদিনের চাও আপনার এটি ছিল এবং আপনি বিভিন্ন জায়গায় যুক্তি দিয়ে বলেছেন এবং আমাদের একবার এসে বলেছেন যে এতদিনের এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সেটা শিশুদের শিক্ষা জীবনের জন্য খুবই আজ তো খুলে গেল স্কুল এইটার ব্যাপার আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো পাশাপাশি জানতে চাইবো যে আর কি করে আসলে এই আস্তে আস্তে আমরা নতুন স্বাভাবিক বা নিউ নর্মালের পথে আহ আরেকটু অগ্রসর হতে পারি শিক্ষা জীবনের ক্ষেত্রে রাখাল রাখা ধন্যবাদ সংবাদ প্রকাশকে এবং ধন্যবাদ বিধান রিবে আপনাকে অ্যাকচুয়ালি আমরা শিক্ষা ও সুরক্ষা আন্দোলন শিশির থেকে কথা বলছি কিংবা প্রোগ্রাম ডিক্লেয়ার করছি দু সপ্তাহ না আমরা বলা যায় যে গত বছরের সেপ্টেম্বরেকেই আমরা কথা বলছিলাম যে মানে বিশেষ করে পাবলিক এক্সামগুলো নিয়ে নেওয়ার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনাও দিয়েছিলাম যে কিভাবে শুধুমাত্র শুক্র এবং শনিবারটাকেই মানে স্ট্রিক্টলি লকডাউন করলেই আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা হয়ে যেতে পারে এবং সেটা যদি যদি থাকে এরপর ধরুন যে গত মে থেকে কিংবা মার্চ থেকে যখন খোলা হচ্ছিল ঠিক সেই সময়ে আবার নানা সময়ে সরকার যে পিছাচ্ছিল এটা ওটা বলে এবং করোনার যে ডেটা যে আপনারা যে এটা ঢেউয়ের মতো ওঠে নামে যেটা করতে হয় ঢেউয়ের মাথায় থাকতেই প্ল্যান করতে হয় যে ঢেউটা কবে নামবে এবং সেই সময় আমি কি কি করব। আমাদের এখানে যেটা বাস্তবতা হলো যে ঢেউ যখন নেমে পড়ে তখন আমরা প্ল্যান শুরু করি তো প্ল্যান শুরু করার সময় আবার ঢেউটা উঠতে শুরু করে তখন আর সেই প্ল্যান এক্সিকিউট করা যায় না তো এই বাস্তবতা আসলে করোনার বাস্তবতায় আমরা আমরা যদি এইভাবে চলি তাহলে করোনাকে সত্যিকার অর্থে মোকাবেলা করে সবকিছু স্বাভাবিক উঠতে পারবো না কিংবা জীবনযাপন চালিয়ে যেতে পারবো না তো এখানে যেটা হয়েছে সব কিছুই করোনার ঢেউর সাথে চলেছে কিংবা থেমেছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটা আজকে পাঁচশো চুয়াল্লিশ দিন পর পাঁচশো পঁয়তাল্লিশতম দিনে আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে এবং আমরা গত মে থেকে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার স্কুলের টিচার তাদের সাথে ওয়েবিনার করেছি যে কিভাবে এটা খোলা যায় ঢাকা ইউনিভার্সিটি টিচার খুব সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি চিটং ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমরা তাদের সেই প্রস্তাবনাগুলো যতটা সম্ভব প্রচার এবং প্রসারের মধ্যে আনছিলাম কিন্তু যেটা হলো যে কোনো কিছুতেই সরকার যখন এটাকে মনে হচ্ছিল না যে শিক্ষা একটা সেক্টর ঠিক সেই সময়ে আসলে একজন অভিভাবক হিসাবে আমি কিছুদিন থেকে মনে বললাম যে না খোলা পর্যন্ত আমি আসলে রাস্তায় দাঁড়াবো প্রত্যেক দিন দাঁড়াবো এবং গত বাইশ তারিখ থেকে আমি এই যে সুনির্দিষ্ট পরিপত্র যেদিন কলেজে কিংবা স্কুলে গেছে আট তারিখ আট তারিখ পর্যন্ত আমি রাস্তায় ছিলাম এখন যেটা হলো যে সরকার খুলে দিয়ে সরকারকে ধন্যবাদ কিংবা সাধুবাদ দিতে হবে সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে সরকারকে কিন্তু যেটা এই সময়ে বলার এটা মানে এটা কন্টিনিউ করতে হলে আমাদের যে ছেলেমেয়ের প্রতি ভালোবাসা কিংবা আবেগ আছে এটা সত্য একজন টিচার হিসাবে অভিভাবক হিসাবে আছে আমরা চাই না আমাদের কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে স্কুল থেকে ফিরে যাক কিংবা আমরা চাই না কোনো বা ছেলে মেয়ে স্কুল থেকে সুস্থ হয়ে ঘরে আসুক তো এই যে আবেগটা এই আবেগের এক্সপ্লয়টেশন কিংবা ব্ল্যাকমেইল করতে আমরা সরকারকে মাঝে মাঝে দেখি যে কারণ নানা সময়ে বলেছে যে ছেলেমেয়েরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তখন কি করবেন শিক্ষা আরও নিতে পারবেন শিক্ষা বেঁচে থাকলে শিক্ষা হবে এই যে কথাগুলো এই যে কথাগুলো হলো তারা আসলে আমাদের আবেগকে এক্সপ্লয়েট করে কিংবা ব্ল্যাকমেইল করে করেছে এবং দুনিয়ার কোনো দেশ এই কাণ্ডগুলো করেনি কোনো সভ্য দেশ করেনি করেছে উনিশটা দেশ যাদেরকে আমরা বলবো যে সেই অর্থে সভ্য দেশ না বাংলাদেশ তার মধ্যে একটা এখন যেটা খুলে দিচ্ছে খুলে দেওয়ার সাথে কিন্তু ইউনিসেফ যে নির্দেশনা যেটা তৈরি করেছে সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যেটা চৌত্রিশ পেজের ছিল ফার্স্ট আমি ডাউনলোড করলাম আজকে দেখলাম পেজ তার মানে ওটা তারা রিভাইজ করছে ওই প্রস্তাবনায় কিন্তু একটা কথাও নাই যে গার্ডিয়ান শিক্ষার্থীকে স্কুল কলেজে দিতে চায় না তার ক্ষেত্রে কি হবে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে কিছু বলে নাই এবং এইটা হলো আরেকটা ব্ল্যাক ব্ল্যাকমেইল এটা হলো আরেকটা সর্বনাশ যে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ডেটা হাজির দুনিয়া তথ্য হাজির করে বললাম যে বাংলাদেশ এমন অবস্থায় আছে এখন যে এটা খুলতে পারে এখন আমাদেরকে অলরেডি যারা বলে যে একজন ছেলে যে অসহায় আপনি তার দায় নেবেন এবং সরকার প্র্যাকটিক্যালি হয়তো চায়ও এটা যে এই খোলার মধ্য দিয়ে কেউ না কেউ অসুস্থ হবে এটা স্বাভাবিক প্যান্ডামিক এটা এটা প্রত্যেকটা মানুষই করোনা যে কোনো ভাবে একটা বাচ্চা হতে পারে এবং বাচ্চা অসুস্থ হতে পারে এখন এইটার তখন এই যে যারা আমরা খুঁজে যারা যে শিক্ষক অভিভাবক শিক্ষার্থী তাদের উপর দেওয়ার একটা প্রবণতা তার আছে কারণ অনলাইন ক্লাস একটু কন্টিনিউ করার কোনো পাই নাই এর মধ্যে যে যে গার্ডিয়ানরা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিতে চাচ্ছে না হতে পারে এটা পাঁচ পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট তাদেরকে তো আমাদের অনার করতে হবে তাদের সম্মান দিতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে যে তাদের তারা তাহলে তারা তাহলে বাসায় থাকুন আমরা চেষ্টা করছি অনলাইনে তার ক্লাসগুলোকে অ্যাভেলেবেল করা কিংবা তারা যেভাবে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেভাবে করা কিন্তু সরকার এইভাবে কিন্তু কোনো নির্দেশনা দেয় নাই এটা হলো আমাদের জন্য মতো বলার দ্বিতীয়ত হলো যে প্রত্যেকটা বাচ্চা আমরা আমরা রাখাল রাখাল ভাই আমরা এরপরে আসছি আপনার কাছে দ্বিতীয় যে প্রসঙ্গটি আপনি অবতারণা করতে যাচ্ছেন সেটা একটু পরে আপনার কাছে আসব আমরা এই মুহূর্তে যেতে যাচ্ছি সিস্টার মেরি দীপ্তি তিনি তেজগাঁও ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আপনার কাছে জানতে চাইব যে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি একটু ভিন্ন রকম এবং খুব কঠিনও বটে কারণ আমরা জানি যে প্রাক প্রাথমিক বিদ্যালয় এখনো খোলেনি বিশ্ববিদ্যালয়ের মতো তাদেরকেও আসলে বন্ধ করে রাখা হয়েছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়েন ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত তাদেরকে তাদের প্রতিদিনই মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং যারা পঞ্চম শ্রেণীতে পড়েন তাদের ছয় দিন করে ক্লাস হবে তো এই যে এই শিশুদের আসলে ব্যবস্থাপনা শিশু ব্যবস্থাপনা খুবই কঠিন আপনারা আজকে কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা জানতে চাইবো আপনার কাছে ধন্যবাদ আপনাকে আসলে আজকে আমি যতটুকু চিন্তা করেছিলাম তার চেয়েও বেশি সারা পেয়েছি আমার একটা ধারণা ছিল এবং শিক্ষকদের নিয়ে যে প্রস্তুতি নিয়েছিলাম এবং শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে প্রস্তুত করেছিলাম তাতে আমি লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা আমাদের চেয়েও স্বতঃস্ফূর্ত এবং তারা আজকে যা গল্প শুনেছি তাদের কাছ থেকে তাদের মুখ থেকে সেগুলো হলো তারা আজকে স্কুলে আসার জন্য অন্যদিন হয়তো সকাল নয়টা দশটায় ঘুম থেকে ওঠে আজকে তারা ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটা লেটেস্ট হলো ছয়টার মধ্যে তারা ঘুম থেকে উঠে গেছে কখন স্কুলে আসবে কে তাকে নিয়ে আসবে এবং অভিভাবকদের প্রতি তাদের একটা তাগিদ ছিল যে কিভাবে তারা কখন স্কুলে আসবে কত তাড়াতাড়ি আসবে আচ্ছা তাহলে দেখা গেছে যে সর্বপ্রথম আমি যখন স্কুলে যাই আমি গিয়ে দেখি বেশ কয়েকজন শিশু আমার আগেই পৌঁছে গেছে তাহলে আমি গিয়েছিলাম শুরু হওয়ারও প্রায় ঘন্টা দেড়েক আগে তাহলে বোঝা যাচ্ছে যে তাদের কত আগ্রহ কাজে সেই দিক থেকে আমি মনে করি আমার উপস্থিতিও আমি মনে করি খুবই ভালো ছিল হয়তো দু একজন যারা গ্রামে ছিল এখন এসে বসতে পারিনি বা কোনো কারণে ঢাকায় তাদের হয়তো ছেড়ে ছেড়ে দিতে হয়েছিল আগে বা বাসা চলে গিয়েছিল সেরকম কয়েকজন ছাড়া বেশিরভাগই উপস্থিত ছিল সেই দিক থেকে আমি সারাটা খুব স্বতঃস্ফূর্ত এবং ভালো পেয়েছি তাহলে আমার দিক থেকে আমি মনে করি যে যদি অন্তত সপ্তাহে একদিন বা দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে তাহলে এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি কারণ ওদের একটা আকাঙ্ক্ষা আগ্রহ খুব তীব্র এবং পঞ্চম শ্রেণীতে যেটা লক্ষ্য করেছি শুধু একজন ছাড়া বাকি সবাই উপস্থিত ছিল কাজেই দেখা যায় যে নাইনটি ফাইভ পারসেন্টের চেয়েও বেশি উপস্থিতি সেই দিক থেকে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা বাঞ্ছনীয় হ্যাঁ অসুস্থতা শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলেও যে অসুস্থতা হবে না বা করোনা আক্রমণ করবে না সেটা নয় তবে অবস্থা যখন সংক্রমণ বেশি বেড়ে যায় তখন হয়তো ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য ব্যবস্থা নিতে পারা যেতে পারে তাহলে এখন যেহেতু একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে যদি কোনো না কোনো ভাবে অব্যাহত রাখা যায় তাহলে আমি মনে করি সেটা শিক্ষার্থীদের জন্য একই সাথে শিক্ষকদের জন্য একটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি অন্যদিকে শিক্ষকরাও অনলাইনে ক্লাস দিতে দিতে অনেক সময় যেহেতু শিক্ষার্থীদের চেহারা বা তাদের সম্মুখীন হয়ে কিছু দিতে পারছে না তারা মনে করছে যে তাদের উপস্থাপনা বা তাদের শিক্ষাদানটা যথেষ্ট হচ্ছে না আর আজকে তাদের সাথে সশরীরে বা সামনাসামনি তাদেরকে দেখে শিক্ষার্থীদের সঙ্গে তাদের আদান প্রদানের উপলব্ধিটা অনুভব করে তারাও খুবই সন্তুষ্ট এবং আমার দিক থেকে আমি মনে করি আমি খুবই সন্তুষ্ট ধন্যবাদ সিস্টার মেরি দীপ্তি সিস্টার সুপ মেরি সুপ্রীতি আপনার কাছে জানতে চাইবো যে বটমলি হোমস তো শুধুমাত্র প্রাথমিক নয় প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুঃখিত প্রাথমিক এবং মাধ্যমিক দুটো পর্যায়ের আসলে ক্লাস করতে আসেন যেহেতু বলা হচ্ছিল যে পরস্পরের সাথে স্পর্শ করা যাবে না একটু দূরত্ব বজায় রেখে বসতে হবে কিন্তু এতদিন পর বন্ধুরা যখন দেখা হয়েছে তখন তাদেরকে স্পর্শ না করা থেকে বিরত রাখা বা যদি ধরি যে যে স্বাস্থ্য সুরক্ষার সুরঞ্জাম কিরকম ছিল বা তারা এসে সেগুলো যথাযথভাবে ব্যবহার করেছিল কিনা স্বাস্থ্যবিধি মেনে চলেছে কিনা এই বিষয়গুলো আজকে আপনাদের অভিজ্ঞতার ভেতর আপনারা কি দেখলেন যে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়গুলো কি ছিল মেনে চলার বিষয়টি ধন্যবাদ আপনাকে আসলে দেড় বছর পর স্কুলে আসাটা খুবই আনন্দের ছিল আর আমাদের সরকার নির্দেশিত যে প্রস্তুতি সবই করা হয়েছে স্কুল গেট থেকে শুরু করে সেই স্যানিটাইজার ব্যবহার করে ঢুকানো তারপর প্যাসেন্ট ছিল আহ সঙ্গে সবকিছু রাখা ছিল আর আমাদের গার্ড যারা তারাও খুব ভালো ছিল আর আমার টিচার বোন সব পাশাপাশি দাঁড়ানো ছিল আমরা মাঠে আহ সিস্টার দীপ্তি যেরকম বলেছেন আমিও রকম মিশাটা শেষ না হতেই বের হয়ে তাড়াতাড়ি স্কুলে গেলাম যেন আমি দেখতে পারি কেমন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আসছে সেটা যেন দেখতে পারি এরকম আমার একটা আগ্রহ ছিল আর যখন ঢুকছিল আমি দেখলাম সবাই আমাদের গার্ড যারা যা বলছে ওরা তাই করছে মানে খুব সুন্দর বাধ্য শিক্ষার্থীর মতোই ওরা আসছিল দেখে ভালো লেগেছে স্যানিটাইজার ব্যবহার করেছে তবে ওই যে যেটা বললেন হাত ধরা বা খুব কাছাকাছি হাঁটা এটা হয়ে গেছে কারণ আমি কয়েকবার বলেছি এই দূরত্ব বজায় রেখে চলো তাহলে ওরা তখন সচেতন হয়েছে আর এমনি ভালোই ছিল খুব আনন্দের দিনটা কেটেছে আর একটা হ্যাঁ উপস্থিতি আমাদের ধরতে পারি পার্সেন্ট এরকম ছিল কারণ প্রত্যেকটি ক্লাসে যখন ঘুরে ঘুরে দেখছিলাম এক ক্লাসে দেখলাম ছয় জন আসেনি আরেকটায় জন এরকম আজকে তো শুধু এসএসসি এবং দশম শ্রেণী আর আমরা দুপুরের শিফটে সাড়ে দশটায় রেখেছিলাম পঞ্চম শ্রেণী তাহলে উপস্থিতি ভালোই ছিল মন্দনা মনে করি আর আমাদের থানা মাধ্যমিক শিক্ষার সুপারভাইজার ম্যাডাম এসেছিলেন পরিদর্শন করতে এটাও আমাদের জন্য একটা প্রাপ্তি এবং ভালো লেগেছে যে ওনারা দেখতে এসেছেন আর এই কয়েকদিন ধরেই অনেক চ্যানেল আসছে সাক্ষাৎকার নিতে আর আমাদের যেটা জানতে চেয়েছেন মেয়েদের মধ্যে সেই আনন্দ এবং উৎসাহ যে আনন্দে তারা একটি মেয়ে যখন সুপারভাইজার জিজ্ঞেস করছেন কেমন লাগছে মেয়েটা একদম চোখে জল আসছে তার বলছে যে খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে যেন মুক্ত হয়েছি। এতদিন বাসায় থাকতাম এখন স্কুলে আসতে পেরে অনেক ভালো লাগছে তাহলে মেয়েদের মধ্যে একটা আনন্দের আহ জোয়ার যেন আমি আসলে দেখতে পেয়েছি আনন্দে পরস্পর হাত ধরেছে কিন্তু ওই যে সচেতন করতে হয়েছে শিক্ষকদের এবং আমিও লক্ষ্য করেছি আবার কথা শুনিয়েছে তারা খুব আনন্দ তাদের মধ্যে দেখেছি ধন্যবাদ আপনার এত সুন্দর আয়োজনের জন্য সংবাদ প্রকাশককে না আমরা আমরা আবার আসবো আপনার কাছে আমি রাখাল আপনার কাছে যেতে চাই যে আপনি নিশ্চয়ই এই দুই শিক্ষকের কথা শুনলেন এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে একটি পঁচানব্বই ভাগ এবং আরেকটিতে সত্তর ভাগ ছেলে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তো এটা খুবই কিন্তু আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা যে আসলে এই সিলেবাস তারা কিভাবে শেষ করতে পারে বা শিক্ষাবর্ষ এক দুই মাস বাড়ানো যায় কিনা বা না বাড়ালে আসলে সেটা কিভাবে সমন্বয় করা যেতে পারে যেহেতু এসএসসি এবং এইচএসি এবং পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে বড় ধরনের পরীক্ষা থাকে বা আমরা আমাদের রীতিটি রয়েছে তো এই এই সমস্ত বাংলাদেশে বিবেচনায় নিয়ে আপনার কি কোনো পরামর্শ আছে যে সময়সীমা বাড়ানোর যায় কিনা এটা নিয়ে ধন্যবাদ আমরা যেটা বলতে চাই কিংবা অনেক বলেছেন যে নামের যে পরীক্ষাটা আছে সেটা আসলে ছেলে মেয়েদের উপর এই বয়সের জন্য একটা নির্যাতনের মতো এখানে শ্রদ্ধাভাজন সিস্টাররা আছেন তারাও বলবেন এবং সরকারের উদ্ধ কর্তৃপক্ষ অনেকবারই এপিএসি পরীক্ষাটা বাতিল করার সর্বশেষ পর্যায়ে এসেও এটা থেমে যেতে হয়েছে কারণ এটার সাথে বহু বহু কিছু জড়িত আছে বহু লেনদেন ব্যবসা বাণিজ্যের বিষয় এটা এবং বহু বহু হিসাব কিতাবের বিষয় যে কত পার্সেন্ট এনরোলমেন্ট হচ্ছে কত পার্সেন্ট প্রাথমিক শিক্ষা শেষ করছে ইত্যাদি যার ফলে পিএইচসি তারা শেষ মানে শেষ পর্যন্ত বাতিল করতে পারে নাই এবং জেএসসিও একই এবং জেএসসির কোনো সার্টিফিকেটে আসলে কোনো স্তরে কোনো খুব কাজে লাগে না কিন্তু এই জেএসসি পরীক্ষাটাও তারা কন্টিনিউ করেছে আমাদের শিক্ষানীতির কথা বলা হয় শিক্ষানীতি প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তারপরে মাধ্যমিক শিক্ষা হলো আর চার বছরের তো একবারে ওখানে পরীক্ষা হওয়ার কথা ছিল প্রাথমিকের একটা ক্লাস যে কিন্তু আমরা দেখি যে প্রাথমিক সমাপনী হচ্ছে জিএসিও হচ্ছে এবং আমরা যেটা বলতে চাই সবার সাথে মিলিয়ে যে অবিলম্বে এই পরীক্ষাটা বাতিল করা হোক এবং না করলেও এই করোনা পরিস্থিতিতে এই পরীক্ষা নেওয়ার মতো তামাশা জাতির সাথে করার প্রয়োজন নাই সরকারের এটা একটা তামাশা এটার মাধ্যমে শিক্ষার্থীদের মনে আসলে নকল প্রশ্ন ফাঁস এবং ক্লাস পরীক্ষার হলে টিচারদেরকে বলে দেওয়া একের খাতা অপরকে দেখে লেখা এর একটা অনৈতিকতার যে চর্চা যে বীজ এটা আসলে প্রাথমিক স্তরেই মানে বুনে দেওয়া যায় এই পরীক্ষা দুটার মাধ্যমে এই এই দুটা বাতিল করা উচিত এবং এক্ষণে করা উচিত এইবার এটা নেওয়ার কোনো প্রয়োজনই নাই হ্যাঁ এইটা না করে যেটা করা দরকার হলো ক্লাসের সময়টা একটু বাড়ানো আপনারা জানেন যে দুইটা পরীক্ষা নেওয়ার জন্য অন্তত দু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় ওই সময়ে মূলত ওই যে এসএসসি এবং এইচএসসির কোচিং ক্লাস টাইপের কিছু একটা হয় প্র্যাকটিক্যালগুলো হয় তার বাইরে আর কোনো ক্লাস হয় না হলগুলো হিসাবে ক্লাসরুমকে দিয়ে দিতে হয় এইটা না করে ক্লাস আওয়ারটা যাতে বাড়ে আর সিলেবাসের যে বিষয়টা সরকার খুব শর্ট সিলেবাস করেছে কিন্তু আমাদের যেটা প্রপোজাল সেটা হলো যে পরবর্তী যে তার হ্যাঁ যেমন থেকে যে সিক্সে উঠবে তার জন্য যে বিষয়টা জানা জরুরি সেই বিষয়টা ফাইভে তাকে শেখানো হয় হ্যাঁ না শিখিয়ে যদি তাকে ক্লাস সিক্সে উঠিয়ে দেওয়া হয় তাহলে সে ক্লাস সিক্সে যে তার জন্য ক্ষতি জন্য সিলেবাসটা সেইভাবে করতে দেওয়া এই জন্য আমাদের যে সাজেশন সেটা হলো স্কুল কর্তৃপক্ষকে বিশেষ করে স্কুলে যারা এখনো অনেক ভালো শিক্ষক আছেন যারা ন্যায় নীতি নিয়ে কাজ করতে চান তাদেরকে মূল্য দেওয়া সরকারের আমলাতন্ত্রকেই একমাত্র মূল ইয়ে দেওয়া না যে তারাই সবকিছু বোঝে এখানের শ্রদ্ধাভাজন শিক্ষক আছেন প্রধান শিক্ষিকা আছেন তারাও জানেন যে কিভাবে সিলেবাসটাকে শর্ট করতে হয় সরকার যেটা করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে তারা আগা পিছু না বুঝে একটা শর্ট সিলেবাস বানিয়ে দেন তারা দেখিয়ে দেন যে আমরা সমস্ত কিছু জেনেছি বুঝেছি দেখেছি কিন্তু প্র্যাকটিক্যালি আসলে জানেন এই যে এই সিস্টার দুজন যে এটার কি সমস্যা আছে এবং আমাকে অনেকগুলো টিচার বলেছেন যে প্রত্যেক দিন যদি একটা ক্লাস নিতে হয় তাহলে আমার টিচার শর্ট হবে কারণ হলো নাইনের জন্য যে টিচারটা ক্লাস সিক্সের জন্য সেই টিচার তো না তো যেদিন ক্লাস হবে সেই দিন তো আমার অনেক নাইনের উপযোগী টিচার লাগবে তো সেই দিন আমি টিচার কীভাবে ম্যানেজ করবো ক্লাস সিক্সের টিচার সিক্সের উপযোগী টিচারটা তো ক্লাস নাইনকে পড়াতে পারে না হ্যাঁ এই যে প্রবলেমগুলো এই প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো বোঝেন হলো স্কুলের কলেজের টিচাররা সুতরাং তাদের উপর যে স্বাধীন দেওয়ার প্রয়োজন আছে এই বোধ বুদ্ধি আমাদের রাষ্ট্রের মাথা থেকে চলে গেছে সেই জন্য কোথাও নাই মন্ত্রণালয়ও নাই তারা নিজেরাই মনে করেন যে তারা যেটা বোঝেন সেটাই করবে আমি মনে করি যে শিক্ষকদেরকে একটু স্বাধীনতা দেওয়া দরকার জি আপনি 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 খুব চমৎকার কথা বলেছেন যে আসলে তৃণমূল পর্যায়ে যারা এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত তাদের মতামত নেওয়াটা খুবই জরুরি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা আসলে সরাসরি দান এবং পাঠদানের সাথে যুক্ত তাদেরকে এই নীতি নির্ধারণী জায়গায় যুক্ত করাও একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটাকে গুরুত্ব গুরুত্বের সাথে নিতে হবে রাষ্ট্রকে আপনি ঠিকই বলেছেন আমি এই মুহূর্তে সিস্টার মেরি দীপ্তি আপনার কাছে জানতে চাইবো যে প্রাথমিক পর্যায়ে এই যে পিএসি বা যে যে সমস্ত কথা বলা হচ্ছে বা মাধ্যমিক পর্যায়ে এগুলো এই ধরনের পরীক্ষা বাদ করে বা এখন যেহেতু একটা বিশেষ ক্রান্তিকালের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো এমন কি হয় না যে প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র উপস্থাপনা ভিত্তিক বা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট ভিত্তিক যদি তাদের পরীক্ষা এবং মূল্যায়নটি ওই রকম হয় যদি মুখস্থ করা যে পরীক্ষা সেটা সেটার পরিবর্তে আপনার কি মনে হয় মানে কিরকম হলে এই সামনের ভবিষ্যতে আরো বেশি সহজ হয় পাঠদান করা কারণ অনেক দেশে কিন্তু পরীক্ষার বিষয়টি নেই সেভাবে এখন অনেক উন্নত বিশ্বে ধন্যবাদ আপনাকে আসলে পিএসসি এবং জেএসসি পরীক্ষা দুটোই ওদের জন্য একটা বড় রকমের চাপ এটা অবশ্যই স্বীকার করতে হবে সবাই স্বীকার করে পিএসসি যারা ক্লাস এ পড়ছে তারা মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠান যে মূল্যায়নটা দিতে পারবে এবং যে মূল্যায়নটা তাদের এই পরীক্ষার মধ্য দিয়ে হয় দুটার মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে এই যে পার্থক্যটা এটা শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু সারা বছর একজন শিক্ষার্থীকে চিনে জানে এবং বুঝতে পারে সেই অনুসারে তাকে পথ নির্দেশনা দিতে পারে এবং সেই অনুসারে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য একটা সার্টিফিকেট দেওয়া হয় পিএসসি পরীক্ষা অন্তত আমি মনে করি এবছরের জন্য ওদের জন্য একটা খুবই বড় রকমের চাপ কাজে এই দিক থেকে আমার একটা জোর প্রস্তাব থাকবে যেন এবছর অন্তত অন্য সময় পরিকল্পনা যা হয় হবে এবং যেটা আপনি বলেছেন এবং রাজা ভাই বলেছেন যে নীতি নির্ধারণ করার সময় যদি প্রাথমিক শিক্ষকদের এবং মাধ্যমিক শিক্ষকদের সংযুক্ত করা হয় তাহলে আমি মনে করি তারা একটা ভালো ফিডব্যাক দিতে পারবেন সেই দিক বিবেচনা করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিএসসি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষা যেহেতু এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা হবে কি না সেটাও জানা যায়নি শিক্ষার্থীরা একটা মধ্যে কি বলবো কাজে নিজেরা একটা হাবুডুবু খাচ্ছে যে কি হবে কি হবে না সেটা নিয়ে কাজে সেই দিক থেকে আমি মনে করি এ ব্যাপারে একটা যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত দেওয়া এবং অন্তত পক্ষে এবছর এ দুটা পরীক্ষা যেকোনো উপায়ে বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠানের উপর দায়িত্ব একই সাথে দেওয়া আমি মনে করি যদি এই আরেকটু দুই এক মাস কোনোভাবে বর্ধিত করে কোনোভাবে এটাকে শিক্ষা প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দেওয়া হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্ট হোক বা তারা যদি সম্ভব হয় কোনো একটা পরীক্ষা নিয়ে বা তাদের প্রতিদিনকার মূল্যায়নের ভিত্তিতে যেভাবে সম্ভব তারা একটা তাদেরকে সেইভাবে একটা পদ দেখাতে পারেন বা তাদের ফলাফল দিতে পারেন আমি মনে করি সেটার গুরুত্ব সবচেয়ে বেশি ধন্যবাদ জি ধন্যবাদ সিস্টার আপনাদের আমি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি ছোট করে শুধু জানতে চাইবো সিস্টার মেরি সুপ্রীতে আপনার কাছে যে এই যে একটা নতুন ধরনের বাস্তবতার মুখোমুখি আমরা মহামারী মৃত্যু আমরা সংক্রমিত হচ্ছি সমস্ত কিছুর ভেতরে সব কিছুই চলছে স্বাভাবিকভাবে শুধুমাত্র এই শিক্ষা জীবন দেড় বছর একটু স্থবির হয়েছিল এই দেড় বছর পর আবার সেটা যেন সজীব হয়ে আমাদের সামনে উঠেছে তো এই আগামী দিনগুলোতে এই সংক্রমণের বিষয় তো থাকবেই কারণ দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ এমনকি চতুর্থ ঢেউ আসার কথা শোনা যাচ্ছে এবং বিশ্বের অন্যান্য জায়গায় তৃতীয় ঢেউ এমনকি ভারতেও এই ধরনের থার্ড ওয়েভ এর কথা শোনা যাচ্ছে তো এই বাস্তবতার ভেতরে যে পরিবর্তিত বাস্তবতা সমস্ত সারাক্ষণই এটা পরিবর্তিত হতে থাকছে এর মধ্যে শিক্ষা জীবন কি করে আগের মতো স্বাভাবিক না হলেও নতুন স্বাভাবিকের ভেতরে কি করে আমাদের এই ছেলে মেয়েদের কোমল ছেলে মেয়েদের শিক্ষা এবং তাদের শিক্ষা জীবনকে স্বাভাবিক রাখা যায় বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে এখন এই পরিস্থিতিতে বিশেষ করে দেড় বছর পর এখন সরকার স্কুল খোলার যে চিন্তা ভাবনা করেছেন এর জন্য আসলে আমি সাধুবাদ জানাই কারণ আমাদের শিক্ষার্থীরা ধরে থাকতে থাকতে যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল তাহলে এই পরিবর্তিত সময়ে নিজেকেও মানিয়ে নেওয়া সেই চেতনা আমার মনে হয় সবাইকে দেওয়া দরকার বিশেষ করে শিক্ষার্থীদেরও দেওয়া দরকার আর সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তারাও এই প্রথম দ্বিতীয় তৃতীয় যতই আসুক কিন্তু বাস্তবতা দেখাটা দরকার সত্যি যদি অতিমারি আরো প্রকট আকার ধারণ করে তাহলে যেরকম লকডাউন দেওয়া বা একটু সতর্ক করা সেটা চলবে কিন্তু আমরা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদেরকে এই যেমন আমরা এতদিন অনলাইনে ক্লাস নিয়েছি লাইভে নেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ তারপর ভিডিও ক্লাস তারপর অ্যাসাইনমেন্টের ভিত্তিতে হোমওয়ার্ক দেওয়া এবং অ্যাসাইনমেন্ট ওরা স্কুলে জমা দিতে এসেছে কিছুটা সচল ছিল পূর্ণভাবে নয় সামনে এখন পরিস্থিতি দেখে ওইভাবে সিদ্ধান্ত নিলে মনে করি যে ভালো হবে অতিরিক্ত কিছু না হলে এই যে খুলে দেওয়া হয়েছে এখন যে সজীবতা ফিরে এসেছে ওদের মধ্যে এই সজীবতাটা যেন ধরে রাখতে পারে তাহলে সপ্তাহে একদিন দুই দিন হয়তো যদি দেখা যায় আরও ভালো হয়ে গেছে পরিস্থিতি তাহলে হয়তো কোনো কোনো ক্লাসকে আহ দুই দিন তিন দিন এভাবে আগের মতো স্বাভাবিক পর্যায়ে আনার ভাবনা ও মাথায় রাখাটা দরকার তবে আমি মনে করি পরিস্থিতি আসলে কথা বলে আমরা পরিস্থিতি দেখি এবং খবর শুনি নিজের চোখে যা দেখছি সেটাকে গ্রহণ করা এবং মেনে নেওয়া এই চেতনা বোধ মনে হয় যেন সবাইকে দিতে হবে বিশেষ করে শিক্ষার্থীদেরকে যেন তারা থেকেও যে ক্লাস করতে পারে সেটাকে গ্রহণ করে আর যদি সুযোগ থাকে স্কুলে আসার অবশ্যই সরকার সবকিছু স্বাভাবিক চলছে শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা যেন ব্যারিকেট দেওয়া বাধা আসতে পারবে না বেশি যদি হয় এই যে একটা ভয় কাজ করছে এখন আজকে খুলে দেওয়ার পর একটা সপ্তাহ দেখার আমরা বুঝতে কোন দিকে যাচ্ছে পরেও পারবো আমাদের এই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি আহ লেভেলেও যখন সব খুলে যাবে পরিস্থিতি আসলে বলে দিবে কি করা যায় আমি মনে করি যে এই নিউ নর্মাল লাইফকে আসলে সাদরে গ্রহণ করতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আসলে এই অনুষ্ঠান সাম্প্রতিক অনুষ্ঠানের কয়েকটি পর্ব বিগত কয়েকটি পর্বে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শুধু নয় আমরা শিক্ষার্থীদের যুক্ত করেছি অভিভাবকদের যুক্ত করেছি বিশেষজ্ঞদের যুক্ত করেছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করেছি এবং মনোবিদদের যুক্ত করেছি এই শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে আমরা এই ধারাবাহিক অনুষ্ঠান করে যাচ্ছি যেন এই সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি পায় শুধু তাই নয় আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি পর্বে বলেওছিলাম যে প্রায়োরিটি বেসিস অর্থাৎ গুরুত্বের ভিত্তিতে বিভিন্ন সেক্টরে যারা গুরুত্বপূর্ণ তাদেরকে যেন টিকা কেন্দ্রে গিয়ে দিতে না হয় কেন্দ্র যেন তাদের কাছে চলে আসে অর্থাৎ টিকা যেন ঘরে চলে আসে টিকা যেন বিদ্যালয়ে চলে যায় কলেজে চলে যায় এবং শিক্ষকদের যেন টিকা দানের ব্যবস্থা করা হয় সেটা আমরা বলেছি আমাদের এই অনুষ্ঠানে তো আপনারা যারা আজকে যুক্ত ছিলেন সিস্টার মেরি দীপ্তি সিস্টার মেরি সুপ্রীতি এবং রাখাল রাহা আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে যে শিক্ষা জীবন স্থবিরতা থেকে আবার সজীব হয়ে উঠলো সেজন্য শিক্ষার্থীরা যে আনন্দ নিয়ে ক্লাসরুমে ফিরছে এটা আসলে অনেক বড় ব্যাপার তো সবাইকে দর্শকদের শুভেচ্ছা শুভরাত্রি জানিয়ে আমরা শেষ করছি আজকে আমাদের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন